নমস্কার, রিপাবলিক বাংলার ফেসবুক পেজে আপনাকে স্বাগত। আমি ময়ূক রঞ্জন ঘোষ। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি আলিপুরের যে বেসরকারি হাসপাতালে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য অ্যাডমিটেড রয়েছেন, ভর্তি রয়েছেন সেখানে। এবং একদিকে যখন মিডিয়ার ভিড়, একদিকে যখন বিভিন্ন সমর্থক কর্মী এবং তার পাশাপাশি যারা নেতারা রয়েছেন, সিপিআইএম নেতারা রয়েছেন, তারা যখন আসছেন, আমি এই মুহূর্তে অপেক্ষারত, যেভাবে গোটা দেশ অপেক্ষারত বুদ্ধদেব ভট্টাচার্য কবে বাড়ি ফিরবেন। এবার জানিয়ে রাখি, বুদ্ধদেব ভট্টাচার্যের যে মেডিকেল কন্ডিশন, এই মুহূর্তের যে মেডিকেল কন্ডিশন, সেই মেডিকেল কন্ডিশন এক কথায় বাংলা ভাষায় সহজ করে বলতে গেলে বুদ্ধদেব ভট্টাচার্য ভালো নেই। কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্য স্টেবল রয়েছেন, বুদ্ধদেব ভট্টাচার্য হিমোডাইনামিক্যালি স্টেবল, অর্থাৎ চিকিৎসা পরিভাষায় যাকে বলা হয় হিমোডাইনামিক্যালি স্টেবল, বুদ্ধদেব ভট্টাচার্যকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। তার কারণ, বুদ্ধদেব ভট্টাচার্যের ফুসফুসে সমস্যা রয়েছে, রেসপিরেটরি ফেলিয়ার হয়েছে বুদ্ধদেব ভট্টাচার্যর, কিন্তু তার পাশাপাশি ফুসফুসে তিনটে প্যাচও ধরা পড়েছে, অর্থাৎ তিনটে জায়গা যেগুলোতে ঘা বা আলাদা করে সংক্রমণ হয়েছে। এই মুহূর্তে মূল যে বিষয় তা হলো সংক্রমণকে রোধ করা, অ্যারেস্ট করা। একদিকে যখন এই যুদ্ধটা ডাক্তারবাবুরা লড়ছেন, যেখানে বলা হচ্ছে লাং ইনফেকশনের কথা, দীর্ঘদিন ধরে বুদ্ধদেব ভট্টাচার্যের লাং ইনফেকশন ছিল, 2 বছর আগে বুদ্ধদেব ভট্টাচার্যকে একই কন্ডিশনে এখানে নিয়ে আসা হয়েছিল, এটা যেরকম একটা যুদ্ধ ডাক্তারবাবুদের ক্ষেত্রে দাঁড়িয়ে, আরও 2টো যুদ্ধ, তা হলো ওনার কিডনি। সেই কিডনিতে বাড়তি চাপ পড়লে, কিডনি যদি এবার ফেলিওর দিকে যায়, ইউরিন আউটপুট যদি বন্ধ হয়ে যায় কিডনির ক্ষেত্রে দাঁড়িয়ে, তখন ডায়ালিসিসের কথা ভাবনা চিন্তা করতে হবে। এরকম শরীরে ডায়ালিসিস করাটাও একটা চাপের বিষয়। সুতরাং কিডনিটাকে ঠিকঠাক রেখে, হার্টটাকে ঠিকঠাক রেখে বুদ্ধদেব বাবুকে সচল রাখা, সক্রিয় রাখা, এই যে লড়াইটা, সেই লড়াইটা কিন্তু ডাক্তারবাবুরা লড়ছেন। পাশাপাশি আরেকটা যেটা ইনফরমেশন, যে ইনফরমেশনগুলো ডাক্তারবাবুরা দিলেন, রাইলস টিউব দিয়ে তাকে খাওয়ানো হচ্ছে এবং তার পাশাপাশি নল লাগানো হয়েছে মুখে, যাতে করে ভেন্টিলেটরে তাকে রাখা হয়, ফুসফুস সক্রিয় থাকে, এই পার্টগুলো তো রয়েছেই। আশার আলো যেটা এত অন্ধকারের মধ্যেও, তা হলো বুদ্ধদেব ভট্টাচার্য সাড়া দিচ্ছেন, বুদ্ধদেব ভট্টাচার্য শুনতে পাচ্ছেন, রেসপন্ড করছেন নিজের হাতের ইশারায় বা মাথার ইশারায়। যখন সূর্যকান্ত মিশ্র, সুজন চক্রবর্তী, নওশাদ সিদ্দিকী বা বিমান বসু বুদ্ধদেব ভট্টাচার্যের দীর্ঘদিনের বন্ধু, তারা যখন ওনার সাথে দেখা করতে যান, ওনাকে দূর থেকে দেখেন, ওনাকে ডাকেন বুদ্ধদা বা বুদ্ধবাবু বলে, সেই সময় ওনাদের রেসপন্ড করেছেন এবং ডাক্তারবাবুরাও পরবর্তী সময়ে এই একই কথা বলেছেন, সেটা একটা আশার আলো। এবং এখন যে মূল বিষয় তা হলো ওনার অবস্থার কোনো অবনতি হয়নি, কিন্তু এখন উন্নতির পথে যাতে নিয়ে যাওয়া যায়, 48 ঘন্টা, আবারও বলছি খুব ইম্পর্টেন্ট, সেই 48 ঘন্টাটা ইম্পর্টেন্ট, গোটা দেশের মানুষ অপেক্ষা করছে বুদ্ধদেব ভট্টাচার্য যাতে এই হাসপাতাল, সেই হাসপাতাল থেকে বেরিয়ে আবার ফিরে যেতে পারেন বাড়িতে। বুদ্ধদেব ভট্টাচার্যের সেই জনপ্রিয় অ্যাম্বাসেডার গাড়িটি পর্যন্ত অপেক্ষা করছে, যে গাড়িটি রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া হয়েছিল বুদ্ধদেব বাবুকে, যে গাড়িটির নাম্বার WB06000002। এবং এই অ্যাম্বাসেডার গাড়িটা রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া হয়েছে, একাধিকবার বুদ্ধবাবুকে বলা হয়েছে আপগ্রেড করার কথা বা ওটাকে আরও বেশি করে চেঞ্জ করার কথা, বুদ্ধবাবু সেটা ব্যবহার করেননি। এই গাড়িটা সারথি এবং গোটা বাংলা, গোটা ভারতের মানুষ অপেক্ষা করে আছেন বুদ্ধদেব ভট্টাচার্য কবে এই হাসপাতাল থেকে বেরিয়ে এই গাড়ি করে ফিরে যান। ক্যামেরা পার্সন দীপঙ্করের সাথে ময়ূক রঞ্জন ঘোষ, রিপাবলিক বাংলা, কলকাতা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।